সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে যে অনেকেই জিজ্ঞেস করে তুই বাইরে গেলে কি করে মেনটেন করিস, মানে মাঝে তো খাওয়ানোর একটা ব্যাপার থাকে, তো সেটা কি করিস। তো বেসিক্যালি ম্যাক্সিমাম আমি 2 থেকে 3 দিনের জন্যই যাই, তো তখন আমি কি করি সেটা আমি তোমাদের বলে দেবো আজকের ভিডিওটা, আর কি কি দরকার এটা করলে ওরা অনেক বেটার থাকে। খালি মাছ তো না, আমাদের দুটো টার্টলও আছে, তো ওদের জন্য ভাবতে হয় যাওয়ার আগে, কি গেলে এলাম আর 1-2 দিন খাওয়ালাম, তাহলে না খাওয়ালে কিছু হয় কি না সেটা নিয়ে আজকে ভিডিওটা। তো প্রথমে এদেরকে ভালো করে খাইয়ে দিই 2-3 দিন, তারপর জলটা একদম ভালো করে পরিষ্কার করে দিই, আর যখন এই 2-3 দিন খাওয়াচ্ছি তখন একটু বেশি করেই খাওয়াই, যাতে ওদের পেটটা পুরো ফুল থাকে। আর এই ডিউরেশনে যদি না খায় তাহলে এদের কোনো প্রবলেম হয় না, আর এমনিতেও টার্টল অনেক দিন যায় না খেয়ে। মাছদের ক্ষেত্রে সব থেকে বেশি আমার চিন্তা থাকে যারা দানা খায় না, যেমন আমার ক্যাটফিশ 3টে, মানে সাবান রোজ ক্যাটফিশ, রেডটেল ক্যাটফিশ 2টো, আর এই আরেকটা আছে পিকক বাস, এরা একদম দানা খায় না। তো এদের জন্য আমি কি করি যে প্রথমেই আমি, মানে ধরো আমি কালকে বেরোবো, মানে তার 2-3 দিন আগে থেকে এদেরকে পুরো হেভি ফিডিং করি, মানে ডেইলি খাওয়াবো, আর ওদের পুরো স্টাফ করে দেবো যাতে ওরা এই 3 দিন না খেলে ওই এনার্জি সোর্সটাকে ভালো করে ইউটিলাইজ করে নেয়। আর যদি তোমাদের কাছে এরকম মাছ থাকে যারা খুব চুজি ইটার, তাদের জন্য বেস্ট হচ্ছে ওদেরকে পারলে দানার ডায়েটে এনে দাও, আর না হলে এরকম একটু মোটা চাঙ্ক বা বেশি বড় মাছ খাইয়ে দাও, যাতে তুমি যখন থাকবে না তো ওদেরকে খাওয়ার নিয়ে অত ঝামেলা হয় না। আর পারলে একবার ওদের জলটাও ক্লিন করো, কিন্তু এটা আমার বিশাল বড় জলের কোয়ান্টিটি, তো এটা না ক্লিন করলেও চলে। ইনকেস তোমার বাড়িতে কেউ আছে তাহলে তো খুব ভালো, ফিল্ট্রেশনটা যেন চলে, যাতে অক্সিজেনটাও জলে আসতে থাকে আর ফিল্ট্রেশনটাও হতে থাকে। যেরকম এটা কোনো ফিল্টার নেই, তো আমি এটা একটা ফিল্টার ইনস্টল করে দিয়েছিলাম, যাতে সেই টাইমে নোংরা হলে অ্যাটলিস্ট জলটা পরিষ্কার হয়ে যায়। আর আরেকটা জিনিস, এগুলো সব আমার অ্যাকুরিয়ামের ওপেন অ্যাকুরিয়াম, কোনো উপরে কভার নেই অ্যাজ সাচ, তো তাই জন্যে অক্সিজেন এমনি ডিফিউজ হতে থাকে জলে, মানে ইনফিউজ ডিফিউজ হতে থাকে, সেটা নিয়ে অত প্রবলেম হয় না। তো বেসিক্যালি একটা ওই স্যানিটাইজারের বোতল নিয়ে ওপরের যে পাম্পিং এটা হয় ওটা খুলে ওর মধ্যে 2টো বল থাকে, ওই 2টো বলটাকে বার করে স্প্রিংটাকে বার করে এরকম একটা কন্ট্রাপশন বানিয়েছে, এর মধ্যে আমি পাইপটাকে অ্যাড করে দিয়েছি, আর এটা বেশ ভালোই ফিল্ট্রেশনের কাজ করে। আর আমি রিসাইকেল জিনিস ইউজ করা বেশি প্রেফার করি, কারণ প্লাস্টিকের জিনিস তো এমনি নষ্ট হবে না, অনেক দিন চলে এগুলো। তো আমি যাওয়ার আগে আর ছোট ছোট ট্যাঙ্ক থাকে, যেরকম এইগুলো আমার 1 ফিটের, 1.5 ফিটের আর একটা আছে, ওই 2টোটা আমি ভালো করে জল পাল্টে দিই, যাতে 2-3 দিন অবধি কোনো প্রবলেম হয় না। আর এমনি ফিল্ট্রেশনটা দিনে 4 ঘন্টা তো চলেইছে। তো আমার যে অস্কারের ট্যাঙ্ক, তার উপরে আমি কি করেছি একটা নেট লাগিয়ে দিয়েছি, এটা প্লাস্টিক মেশ, কারণ এটা সব থেকে বেস্ট জিনিস, মেজার করে নিয়ে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি তারপর সাইডগুলোকে বেঁধে দিয়েছি, দেখবে বেন্ড করে বেঁধে দিয়েছি, যাতে এটা কোনোভাবে খুলে না যায়। আর জানোই অস্কার ওটা মাঝে মাঝে লাফ মারে, তো সেটা নিয়ে যাতে লাভ না মারে তাই জন্য ওটা এরকম ফুল সিকিওর করে দিই। তো এখন ফিরে এসেছি, তো চলো দেখা যাক যে যে যা জিনিস করে গেছে সেটা কতটা এফেক্টিভ হয়েছে আর কতটা লেভেলে কাজ করেছে। তো আগে দেখি টার্টলগুলো ট্যাঙ্কের কী অবস্থা, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার রেডটেল ক্যাটফিশ যারা একদম মানে হাঙরের মতন খায় রোজ, তাদের কী অবস্থা, কারণ ওদেরটাই সব থেকে বেশি চিন্তা থাকে। রেডটেল ক্যাটফিশ, সাবেল নোজ, তারপর এরা যা খায়, মানে এরা তো মাছ খায়, তো ওদের ব্যাপারটা। আর বাকি চলো বলি, তো এসে দেখি টার্টলের ট্যাঙ্কের জলটা খুবই নোংরা হয়ে গেছে, সেটা হবেই কারণ আমার পাম্পটা কাজ করছে,
কাজ করা না করার একটাই কারণ, ওটার মধ্যে নোংরা ফেসে ওটা আটকে গেছিল, আর সেটা সবার পক্ষে ক্লিন করা সম্ভব না। তো আমি এটা পরিষ্কার করে ওটাকে চালিয়ে দিলাম, আর দেখলাম বেশ ফিল্টারটা চলছে, আর জলটাও পাল্টে দিচ্ছি। হ্যাঁ, এসে এদের জলটা পাল্টে দেবে, কারণ এরা জল একটু নোংরা হলে এদের খুব অসহ্য লাগে, তাই জন্য এদের জলটা পাল্টে দেওয়া মাস্ট। আর যেদিন এসেছিলাম ঘুরে সেদিন থেকেই এরা আবার খাওয়া খাওয়ার দাওয়া দেওয়া শুরু করে দাও, কারণ এতদিন ওরা ঠিক করে খায়নি, তো ওদের একটু হাঙ্গারটা থেকেই যায়। তো অনেকে বলে তুমি অটোমেটিক ফিডার লাগিয়ে নাও তাহলে সুবিধা হয়, বাট আমার ওসব একদম পছন্দ না, তো তাই জন্য আমি লাগাইনি। আর আমার পিকক বা দুটো অস্ত্র তারা ভালোভাবেই আছে, তাদের কোনো প্রবলেমও হয়নি অ্যাজ সাচ। দেখতেই পাচ্ছ কতটা ওদের মধ্যে এনার্জি এখনও আছে, কারণ এরা পুরোপুরি লাইফ ফিডিংয়ের ওপরে থাকে, তো এদের এনার্জিটা অনেক বেশি রাদার দেন যারা খালি দানা খায়। তো প্রথমে এসে আমি নিজের ক্যাটফিশগুলোকে আগে খাওয়া দিই, কারণ ওদের নিয়ে চিন্তা সবার থেকে বেশি থাকে, বিকজ এরা মানে খেতে খুব ভালোবাসে। আর এদের এনার্জি সোর্সটা দেখতে পাচ্ছ, মানে এদের ছেড়ে যাওয়ার আগে একটু মোটা ছিল, এখন একটু রোগা রোগা হয়ে গেছে, বাট এটা কিছুদিনের মধ্যেই চলে যাবে। কিছুদিন কি, দু তিনবার খাওয়ালে এদের ঠিক হয়ে যাবে। বাট আমি এদের একবার দানা দিই, আর রাত্রিবেলা মাছ, আর তার সাথে লাইভ ওয়ার্মস দিই। তো এই জলটা একটু নোংরা হয়ে গেছে, বাট সেটা নিয়ে অত প্রবলেম নেই, বিকজ রোদও ছিল খুব বেশি, আর এটা যেহেতু বাইরে থাকে তো এর উপর দিয়ে অ্যালজি গ্রোথ হওয়াটা বেশ কমন ব্যাপার। তো আমি এখন আমার সাবানোসটাকেও খাইয়ে দিচ্ছি, এরও খুব খিদে পায়, আর এও যেহেতু একটা ক্যাটফিশ তো এরও সেম জিনিস, এর এনার্জি খুব বেশি ইউজড আপ হয়ে যায়, বিকজ এরা পুরোটা পুরোপুরি প্রোটিনের মানে লাইফ ফিশে ফিডিংয়ের ওপরে থাকে, এরা এক ফোঁটাও দানা খায় না। তো বাকি মাছ তাও দানা খায়, তো ওটা নিয়ে চাপ হয় না যে দানা দিয়ে দেওয়া যায়, বাট এরকম ধরে খাওয়ানো সবার পক্ষে সম্ভব না। তো আমি যাওয়ার আগে এদেরকে ভালো করে ফিড করে যাই, করিয়েও গেছি। তো আরেকটা যে আমার চান্না অ্যান্ড্রু, যেটা সেও এরকম একটু ও দানা খায়, বাট ও লাইফ ফিডিং নেওয়া বেশি প্রেফার করে, বাট স্টিল বলবো ও অনেক বেটার আছে আগের থেকে। আগে একবার ছিলাম না, তখন একদম রোগা প্যাটকা হয়ে গেছিলো, বাট এখন অনেক বেটার আছে। আর এখন আমি এমনি কয়েকটা লাইফ ফিশ ছেড়ে দিয়েছি, যাতে আমার এই প্যারেট শর্ট বডি হর্ন সরি শর্ট বডি প্যারেট এরা খেয়ে নেয়, আর এই যে ফলুই মাছগুলো আছে ওরাও একটু খেয়ে নেয়, বা জেনারেলি প্যারেটগুলোই খেয়ে নেয়, এই হর্নগুলোই খেয়ে নেয়, এই সরি প্যারেট, আমি এটা এখনও কনফিউজ করি, সরি। তো গাপ্পিগুলো একদম ভালো আছে, এদের জল পাল্টাতে হবে, তাই আমি ওয়েট করছি কবে একটু ওয়েদারটা ঠিক হবে তারপর পাল্টাবো, কারণ যারা কলকাতা থাকো তারা জানো যে হঠাৎ করে কলকাতার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, ঝড় দিচ্ছে, তাই জলটা ঠান্ডা হয়ে গেছে। আর এখনই আমি চেঞ্জ করতে চাই না, কারণ সাডেন জলের টেম্পারেচার বা পিএইচ চেঞ্জ হলে অনেক গাপ্পি মারা যায়, আর একে তো আমরা জানি আমার অস্কার। আমার অস্কারকে নিয়ে অত চিন্তা থাকে না, কারণ এই ট্যাঙ্কে যদি আমি শশা ফেলে রেখে দিই, আর ও যদি সেই শশাটাকে না খেয়ে থাকে সেদিন, ও পরে ঠিক শশা খেয়ে নেবে। আর আমি ওকে মাছ এবং কি দানা দুটো খাওয়ানোরই হ্যাবিট রেখেছি, তাই জন্য এর ফিডিং নিয়ে অতটা প্রবলেম হয় না। তোমরা যদি এটা করো তাহলে খুব ভালো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যেটা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানিও। আর তোমাদের কাছে মানে আরো অনেকজন আছে আরো মার সব, তারাও তার সাথে আমার এমনি ইনস্টাগ্রামে কথা আছে, ইনস্টাগ্রামের পেজের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, তোমরা ওইখানে গিয়ে আমায় কন্ট্যাক্ট করে বলো যে তোমরা কি কি ট্রাই করো, মানে কি কি করে যাও জেনারেলি। আর হ্যাঁ প্লিজ এত ভালো তো কমেন্ট করবে না, তো ইউটিউব এমনি ওগুলোকে আটকে দেবে, আর নাহলে আমাকে রিপোর্ট মারতে হবে, যার জন্য তোমার অ্যাকাউন্টটাও ব্লক হয়ে যেতে পারে। তো বুঝতেই পারছো যাদের কথা বলছি, কিছু জেনুইন কোয়েশ্চেন করে, যেরকম
আমার যে টার্টলটা যার গ্যাস হয়ে গেছিল, টার্টল যার গ্যাস তার কি হচ্ছে এখন অনেক বেটার আছে, মাঝখানে একটু খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তখন অটোমেটিক ঠিক হয়ে গেছে। বেসিক্যালি প্রোটিন রিচ মানে কেঁচো দিয়ে দিয়ে হচ্ছিল, তো আমি এখন ওকে পুরোপুরি বলতে পারো এখন ড্রাই ফুডই খায় মাঝে মাঝে কেঁচো দিয়ে, কারণ প্রোটিনও লাগে বড় হওয়ার জন্য। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আবার দেখা হবে নতুন লগে আর 400 কোটিতে 2024-এর শেষে। সো টাটা।